যদি কেউ খেয়ে থাকো তো অবশ্যই বলবে, আমার মা বলছে এগুলো নাকি খাওয়া যায়, তো মা খেয়েওছে এগুলো। ভালো, তো এগুলোকে এখন দিদিকে খাওয়াবো আমি। আয়, শুভ সকাল বন্ধুরা। তো আজকেও সকাল সকাল চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এই যে রোদ্র উঠে গেছে একেবারে, আর সকালে উঠে আজকে মানে ভাগ্নি বাবু আসছিলো, তো ওরা যাবে সিকিমে, তো মানে অ্যাকচুয়ালি ওরা আমাদের পাশের বাড়ির যে জেঠিমার মানে দিদির ছেলে মেয়ে, তো ওরা আসছে কারণ ওরা সিকিমে যাবে, তার জন্য এখানে আসছে, মানে এখান থেকে যাবে। তো এসে সকালে এসে এত ইয়ে করলো যে পেয়ারা গাছে অনেক বড় বড় পেয়ারা হয়েছে, ঠিক আছে, সেগুলো না পারতে পারছি না খেতে পাচ্ছি, একেবারে ওপরে অনেক ওপরে হয়েছে পেয়ারা, সেগুলো খেতেও পাচ্ছি না, কিছু করতেও পারছি না, মানে পাড়াতে যে যাব পাড়াতেও পারছি না। একদিন যে তোমাদেরকে দেখাইলাম যে অনেক উপরে থেকে লাঠি দুটো বেঁধে তারপরে পাড়িয়েছি অনেক কষ্ট করে, আর তবু পাড়তে পেয়েছিলাম দুটো। তো এখন দেখো দিদি সকালে উঠে চান করে পুজো দিচ্ছে, কারণ আজকে হচ্ছে একাদশী, বড় একাদশী যেটা বলে। তো সকালে উঠে দিদি, কালকে তো আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তো পুজো হওয়ার পরে ওই বাড়িতে চলে গেছিলো দিদি, মাও চলে গেছিলো, শুধু আমি ছিলাম বাড়িতে, আমি ঘুমিয়ে পড়ছিলাম রাত্রেবেলা, ঠিক আছে, আর কোনো খাওয়া দাওয়া রান্না বান্না হয়নি, কারণ ওই বাড়িতেই রান্নাবান্না সব হয়েছিলো। তো দিদি কালকে রাত্রেবেলায় আসছিলো প্রায় 12টার সময়, তো 12টার সময় আসার পর আজকে তো একাদশী, তো সকালে উঠেই দিদি স্নান করে পুজো দিচ্ছে, এই যে, ঠিক আছে। আর আমি এই যে তোমাদের সাথে একটু গল্প করলাম, ভাবলাম একটু ব্লগটা শুরু করা যাক এখন, ঠিক আছে, চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, অনেক দিন থেকে ভাবছি দেখাবো দেখাবো কিন্তু দেখানো হয়নি। সবজি লাগিয়েছি, সবজি বলতে রাই শাক লাগিয়েছি, হ্যাঁ, এগুলো খুব সুন্দর হয়েছে, মানে এগুলো হচ্ছে আমি চারা এনেছিলাম, যে আমি চারা এনেছিলাম আমি না মানে দিয়ে পাঠিয়েছিল, তো সেই চারাগুলো এখানে লাগিয়েছি। তো এই রাইগুলো হচ্ছে অনেক বড় বড় হয়, ঠিক আছে, অনেক বড় বড় বলতে এই কি মানে অনেক বড় বড় টাইপের হয়, যেগুলো রাই থাকে না ছোট ছোট হয়, পাতাগুলো কুচি কুচি থাকে, কিন্তু এগুলো না, একেবারে হাইব্রিড নাকি কী বলে ওই টাইপের রাই। তো এবার ওটা লাগিয়েছি, আর এগুলো হচ্ছে সবগুলো বাড়ির বীজ, তো তার জন্য বেশিরভাগ করে মানে আমার মন ছিল যে এগুলো লাগানোর। তো সেখান থেকে দিদি মানে দিদির বাড়িতে বাবু চলে গেছে, যেটা আমাদের বাড়িতে ছিল বাবু, বাবু আর কিন্তু নেই, হ্যাঁ, যে অনেক দিন থেকে ব্লক করছি না, তো তো ওদিন চলে গেছিলো, মা নিয়ে গেছিলো, তো নিয়ে যাওয়ার পরে ওখান থেকে কিছু ইয়ে আনছিলো, রাই শেখের চারা নিয়ে আসছিলো, তো রাই শেখের চারাগুলো আনি, তো কীভাবে লাগাবো যদি সঙ্গে সঙ্গে না লাগা যায় নষ্ট হয়ে যাবে, তার জন্য এগুলো এখানে লাগিয়ে দিয়েছে কুয়ো পারে। আমি বলছিলাম দিদিকে বলে একটা দুটো করে মানে এক একটা গাছের মধ্যে না দুটো করে লাগানো আছে, এই যে দেখো দুটা, জানি না বাঁচবে কি না। আর এখানে কিন্তু প্রচুর সার দেওয়া হয়েছে। এবার এবার ওই যে আমাদের ছাগলগুলো আছে না, ছাগলের যে ইয়ে গোবরটা আছে সেইগুলো ইয়েগুলো এখানে ছড়াই দিয়ে গেছে, অনেকদিন মানে অনেকদিনে রাখছিলাম, ওগুলো মাটি হয়ে গেছে, তো মাটিগুলো ওই নিচে ওখানে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এগুলো একদম খুব ভালো হয়ে গেছে রাইগুলো, দেখি কত বড় হয়। তার সঙ্গে পিছনেও লাগিয়েছিলাম, তো পিছনে লাগানোর পর দেখতেছি যে যেগুলো গরু আছে, কেননা আমাদের পিছনে তো বেড়া টেড়া নেই, তো গরু এসে সব খেয়ে একদম শেষ করে দিয়েছে, তবু কয়েকটা আছে ওখানে লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমার মনের ইচ্ছা ছিল যে এইখানে আমি লাগাবো, এইখানে তো লাগাবো লাগাবো বলতে বলতে আর লাগানো হয়নি, কারণ আজকেও একাদশী, যে আমি এগুলো গাছগুলোকে সরিয়ে, কেন প্রচুর তুলসী গাছ হয়ে গেছে আমাদের বাড়িতে, দেখতে পাচ্ছ তুলসী গাছে ভর্তি হয়ে আছে। তো তুলসী গাছগুলো এক জায়গায় তুলে, এতগুলো তুলসী গাছ বেকার, ঝাড়ু টাড়ু লাগে ভালো না, তো তুলে এক জায়গা থেকে তুলে বাইরে ওখানে কোথাও লাগিয়ে দিই আমি, প্রতি বছর এটা করি, কেন তুলসী গাছে ভর্তি, তো তো তুলসী গাছগুলো তুলে একটা রাখি, আর সবগুলোকে তুলে ওই সাইডে মানে আমাদের বটতলা যেখানে আছে সেখানে সাইডে সাইডে করে আমি লাগিয়ে দিই। তাহলে যদি কাউকে লাগে তুলসী পাতা, অনেকজনের কেন বাড়িতে অনেকজনের থাকে না তুলসী গাছ, আর পাতা তো জানো তুলসী পাতা সবসময় লাগে, ওখান থেকে অনেকজন নিয়ে যায় আমাদের। তো চলো এখন বাড়ির কাজগুলো শুরু করি।
দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর আমি হাতে এই যে পান নিয়ে নিয়েছি আর বোতল নিয়ে নিয়েছি, জলের বোতল। ওই একটু ব্রাইটনেস তো বাড়াতে আইছি আমি, ফোনের ব্রাইটনেস বাড়াচ্ছি। লাঞ্চে আমাদের কী কী ছিল বলো তো? কুশিয়ার ছিল, আর কি ছিল রে? পেয়ারা ছিল, আর কি ছিল? আপেল, আপেল ছিল। তো এগুলোই আমাদের আজকে খাওয়ার। আজকে বলে একাদশী তো তাই। তো এখন আমি যাব মার কাছে, মা গেছে লাকড়ি কাটতে, একাই আছে মা এত রৌদ্রের মধ্যে। তো ভাবলাম এই জলের বোতল মা নিয়ে যেতে বলছিল, তো মার জন্য জলের বোতল আর পান, যেটা আমার মা না খেলে কাজ করতে পারবে না, ঠিক আছে? অনেকজনের অভ্যেস থাকে, তো আমার মারও একটা অভ্যেস আছে পান খাওয়া, ঠিক আছে? তো এইগুলোই নিয়ে যাচ্ছি আমি, চলো। এত রৌদ্র, এত রৌদ্রের মধ্যে মা, ওই যে দেখতেছ ওই পারে মা লাকড়ি কাটতেছে। আমি এখন যাই এই জঙ্গলটা পার করতে। যখন মা প্রথম দিন আসছিল, হ্যাঁ, আমি আর মা সকাল সকাল আসছিলাম। যোগ তো মা ভয় পায়, আমিও যোগ ভয় পাই, কীভাবে কাটবো, ঠিক আছে? তো তবু দাদাকে নিয়ে আসছিল, আর আজকে এখন মানে একদিন দাদাকে নিয়ে আসছিল, তারপর থেকে মা আর আমি একাই আসি। ওই যে মা, ওই যে মা দেখতে পাচ্ছ, ওই যে বোতল নিয়ে আসে। এই যে আমি ভাবছি, আমি ভাবছি জলের বোতল নিয়ে আসিনি, তাই জলের বোতল নিয়ে আসলাম, পান নিয়ে আসি। ওই হাই পান তোর জন্য আর সুপারি। মা এই যে জল খাচ্ছে, আর এখানে কিছু কচু কাইতে রাখছে, কালা কচু। এগুলো অ্যাকচুয়ালি আমাদের এদিকে বেশিরভাগ পাওয়াই যায় না, এখন যা অবস্থা সবাই এসে এসে নিয়ে যায়। তো লাকড়ি কাটতে কাটতে মা কিছু কচু পেয়েছে, সেগুলো কেটে কেটে রেখেছে। তো চলো, এইগুলো অ্যাকচুয়ালি না গামারি গাছ, তো এইটা জায়গাটা আমাদেরই, হ্যাঁ। তো এখানে মানে প্রত্যেক বছর মা এখানে কেটে কেটে রেখে দেয়, আর আমরা এগুলো মানে নিয়ে যাই, মা আর আমি নাহলে দিদি একজন আসি, মানে বাড়ির কাজ হয়ে যাওয়ার পরে এগুলো মানে কাটি, মা আগেই আসে, মা আগে আগে এসে কেটে কেটে রেখে দেয়। আর একটু পরে কাজ টাজ হয়ে যাওয়ার পর বাড়ির, তো মা আর মানে মা তো চলে আসে, তারপরে আমরা আসি, দিদি আমি যখন যে পাই চলে আসি। কখনো ইচ্ছে করলো না আমি আসি না, কখনো দিদি আসে। কালকে যেমন দিদি আসছিলো আমি আসিনি, ওই জন্য কালকে এদিক অবধি, কালকের এই সাইডেরগুলো একদম কেটে দিয়েছিলো, আজকে এই সাইডেরগুলো কেটে দিল, আর নেই, শেষ, একদম শেষ। এই যে দেখো, এই যে দেখতেছ এই সব গাছগুলো, আর আগে বছর আবার এগুলো দিয়ে গজায় যাবে, বাস হয়ে যাবে ওইগুলো দিয়ে। এই যে দেখো, আর এত রৌদ্রের মধ্যে যখন একাই কাটে, ভাবো তো কেমন লাগে। মা তো মাই হি হতা হ্যায় না, ওটাই একাই করতেই হবে। হ্যাঁ, আবার করবা, একটু বসি, পান খালি। তো ফ্রেন্ড, আমি আসার পরে এই যে দেখো দিদিও চলে আসে, ওই ওই এই যে দিদি চলে আসছে। এসেই কচু কাটতে শুরু করে দিয়েছে। আমি তো ব্লক করতে আসছি, আমি ব্লক করবো, ও কচু কাটতে আসছে, ও কচু কাটুক, চোর 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 কচু কাট, চোর লে যা রে কচু গো। কচু কার কার পছন্দ অবশ্যই বলবা, আমার দিদির তো খুবই পছন্দ, কেননা ও কচুর জন্যই কিন্তু আসছে, ঠিক আছে? কালকে কচু নিয়ে গিয়েছিলাম, ওর এত পছন্দ লেগেছে যে ও আজকেও কচুর জন্যই আসে। না রে দেখো, ও কিন্তু জোককে ভয় খায় প্রচুর, দেখো একটা যদি জোক দেখে এখন কোথায় যে উঠবে তার কোনো ঠিক না, ঠিক আছে? তার জন্য বেশিরভাগ দিদিকে আমি আসতে দিই না, কারণ ও জোকে প্রচুর ভয় খায়, আর এখন কচুর জন্য দৌড়ে দৌড়ে চলে আসছে। প্রচুর রৌদ্র, হ্যাঁ, সেই বোঝাটা বাঁধা হয়ে গেছে, ও এখন এগুলো নিয়ে যাবে। এত বড় বোঝা নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ, চল যাবি তো, পারবি নিয়ে যেতে? বাবা কত ভারী, দেখো ভারী, হ্যাঁ
যা যা ওরে তোকে সাথে দিব না ইয়ার কি না ও সত্যি করে যাচ্ছে ইয়ার কি না 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 ইয়ার কি না দেখো না যাইস না যাইস না দে আমাকে লাকড়ে তুলে দে আমি নিয়ে যাই তো ফ্রেন্ড দেখো এখানে এসে এক ধরনের ফল দেখতে পেলাম, এগুলোকে কেউ খাও দেখো, এই যে যদি কেউ খেয়ে থাকো তো অবশ্যই বলবে, আমার মা বলছে এগুলো নাকি খাওয়া যায়, তো মা খেয়েও এগুলো বলো, তো এগুলো এখন দিদিকে খাওয়াবো। এই যে লাকড়ি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছে যা। একটা বোতল নিয়ে জানা রে, এখানে এসে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো হাতটা কেটে গেছে, হাত থেকে রক্ত বেরোচ্ছে। তো দিদি আমি দুজনে লাকড়ি ইয়ে করতেছি, মানে নিয়ে যাচ্ছি, আর মা গুলো বেঁধে বেঁধে দিচ্ছে। এখন শেষ, এখন আমরা সবাই বাড়ি যাব। তো একজন এখন এই কচুটাকে নিব, একজন বোতল নিব, দুজন লাকড়ি নিব, আর সবাই চলে যাব। চলো, আর এই যে এখানে লেগে গেছে দেখতে পাচ্ছ, রক্ত বেরিয়ে গেছে পুরো। ওই যে একজন লাকড়ি লাগছে, কেমন? আমি তো এটা নিব, আমি এটা নিব, আমি নিয়ে নিছি। চলো চলো, ছোটা লোক কি ছোটা ডিমান্ড, ওটা নিয়ে চলে গেল ছোট লোক। তো ফ্রেন্ড ফাইনালি কমপ্লিট হয়ে গেল, এগুলো নিয়ে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ, আর মা আসছে, ওই যে একদম লুক একদম অন্য হয়ে গেছে রোদের মধ্যে। আর কি হারামি ভাবো, ওকে বললাম যে ফোনটা ধর, ফোনটাও ধরলো না, ও কচুগুলো নিয়ে চলে আসলো। এরকমই দিদি থাকা দরকার আর পাঁচ ছটা। তো চলো এখন ফ্রেশ হবো, চান করবো, কি সকাল থেকে চান করিনি, এখন চান করবো, পুরো হাঁপিয়ে গেলাম সত্যি। কি যে কষ্টকর কাজ, যারা করে তারাই বোঝে। ও একটু বসবো এখন শান্তি মতো। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কালকে আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, কেন খুবই টায়ার্ড হয়ে গেছি আর পারবো না। আর কাকটা যে কিসের জন্য কাক কাক করতেছে, যখনই কাক কিছু বলে তো মনে হয় কিছু হবে বাড়িতে, কিছু হবে। এটা কিন্তু সত্যি যে কাক যখন ডাকে না, কিছু না কিছু হয়। আর কিছু বলবো না, এর জন্য টাটা বাই বাই, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, টাটা।